আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজিনা ফর সুইটি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আজকের ব্লগটা কিন্তু আমি দিলাম, এই ভিডিওটা আগেই করা, এটা 27 রোজার সময়। ওই দিন মানে এত বেশি মানে ওয়েদারটা এত সুন্দর ছিল, আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে অনেক বেশি গাছের পাতা নড়ছে, তারপর বাতাসের সাউন্ডটাও শোনা যাচ্ছে। তো ওয়েদারটা আসলে অনেক বেশি সুন্দর ছিল। আর মানে বলা হয় যে লাস্ট 10 রোজা বিজোর রোজাগুলো কিন্তু অনেক বেশি মানে রহমতের মাসে অনেক বেশি গুরুত্বপূর্ণ রোজা, কারণ কদর সবে কদরটা যে কোনো দিন হয়ে যেতে পারে, যে কোনো বিজোর রাতে। তো এই দিন মনে হচ্ছে যেহেতু 27 রোজা, আজকে 27 রোজা, সবাই অনেক বেশি গেস করছে যে এই দিনই হয়তো সবে কদর। তো আমারও কেন জানি ফিল হচ্ছে, আমি আসলে জানি না, জাস্ট আমার ফিল হচ্ছে কজ ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা ছিল এবং খুব সুন্দর ছিল। তো আমি ওয়েদারটা দেখে আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই। আর এত সুন্দর মানে ওয়েদার, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা পরিবেশ, এত শান্তি লাগছিল। তো আমি আসলে যাই নামাজটা আপনার বিছিয়ে দিয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, বাট আমি এখন মানে নামাজ পড়বো, কোরআন শরীফ পড়বো, একটু জিকির করবো, তারপর দোয়া দুরুদ পড়ে তারপর আপনাদের সাথে পরে আবার ক্যামেরাটা অন করে দেখাবো। তো ভাবলাম যে একটু পরিবেশটা আপনাদেরকে দেখিয়ে নিই, অনেকদিন এত সুন্দর পরিবেশ দেখি না, আর আপনাদেরকেও দেখাতে পারিনি। তো এই মানে এই চান্সটা আসলে মিস করতে চাইনি, এর জন্য আসলে ভিডিওটা অন করা। তো দেখি এখন আমি ক্যামেরাটা অফ করি, অফ করে দিয়ে আমার মানে ইবাদতটা কমপ্লিট করে এরপর আবার অন করব, আপনাদেরকে দেখাবো নেক্সট মাসে কি হচ্ছে। তো এই তো, তাহলে এখন আমি ক্যামেরাটা অফ করি। তো আমার নামাজ, কোরআন শরীফ, জিকির সব কিছু কমপ্লিট করে আমি এসে দেখি যে আম্মু বারান্দা থেকে সবজি, মামা থেকে সবজি নিচ্ছে। আসলে আমাদের বাসায় ভেজিটেবল শেষ হয়ে গিয়েছিল, আম্মু মাঝখানে একটু অসুস্থ ছিল, তো এর জন্য মানে বাসায় বাজার কী আছে কী নেই ওগুলো কারোই কোনো অত খেয়াল ছিল না। তো আম্মু একটু সুস্থ হয়ে যখন দেখলো যে এখানে আমাদের নিচে এলাকাতে প্রায় সবজি আসে, তো আমাদের বাজারে যাওয়া লাগে না, তো আম্মু নিয়ে নিল যা যা দরকার, তাই আম্মু নিয়ে নিয়েছে মামা থেকে। তো সবজি কিনতে কিনতে আমি দেখি যে আমাদের বাসায় দেখি পার্সেল এসেছে, তো বুঝলাম কি লেখা, সুইটে আম্মুকে মামুনি। মানে এটা দেখি আর বুঝতে দেরি হলো না, এটা আমার মামুনি আমাকে পাঠিয়েছে, মানে আমার শাশুড়ি আম্মু পাঠিয়েছে, আমার শ্বশুর বাসা থেকে এসেছে। তো ধরে বুঝলাম যে এখানে মেবি আচার আছে, কারণ মামুনি অনেক সুন্দর আচার বানায়, আমি খুলে দেখাচ্ছি। তো অলরেডি খুলে ফেলেছে, আমি সাজিয়ে ফেলেছি। তো এই আচারটা একটু তেল পড়ে গিয়েছে, মানে বক্সটা একটু নড়ে গিয়েছিলো, এই জন্য তেলটা পড়ে গিয়েছে। তো এখানে কাশ্মীরি আচারটা আছে, সব তিনটেই কিন্তু আমের আচার, এটা হলো মিষ্টি, এটা হলো মানে কাসুন্দি সহ ঝাল টক একটা ঝাল ঝাল আচার, আর এটা একটু টক 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 মিষ্টি। তো আচারগুলো আসলেই দেখতে এত বেশি সুন্দর লাগছিল, মানে কি বলবো, রোজা রেখে আসলে রোজার আগেগুলো দেখা অনেক বেশি কষ্ট। আমি জাস্ট ভিডিও করার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখাচ্ছিলাম, বাট আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল দেখতে, তো আমি তাড়াতাড়ি বেশিক্ষণ ভিডিও করিনি, অল্প কয়েক সেকেন্ড ভিডিও করে আমি রেখে দিয়েছি। কজ আমি আসলে আমার কেমন জানি খারাপ লাগছিল, আর আমরা যেহেতু মেয়ে মানুষ আচার দেখলে এমনিই পাগল হয়ে যাই। সো ইফতারের পরেই আমি মানে ভাবলাম যে ইফতারের পরেই আমি একদম খুলবো, তো একটু ভিডিও করে পরে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। তো এই যে এগুলো হলো আচার, এগুলো মামুনি আমার জন্য পাঠিয়েছে, আম্মুর আবার কিছুদিন থেকে শরীর খারাপ, এর জন্য মামুনি ওই মিষ্টি আচারটা পাঠিয়েছে যাতে আম্মুর মুখে টেস্ট আসে। তো আরও কিছু গিফট পাঠিয়েছি, ওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে গিফটগুলো, আর এই গিফটগুলো হলো আম্মুর, এটা আবির মানে আমার হাজবেন্ড, ও পাঠিয়েছে আম্মুর জন্য। তো এখানে লেখা আছে মাকে আবির, আব্বু কিন্তু অনেক সুন্দর করে এগুলো প্রেজেন্টেশন করেছে, অনেক সুন্দর করে সাজিয়েছে, দেখুন কি সুন্দর করে লেখা এবং সুন্দর করে প্যাকেজিং করা। তো আমি আসলে একদম প্যাকেজিং দেখে অনেক বেশি ইমপ্রেস হয়ে গিয়েছি। আর এই শাড়িটা আজাদ ভাইয়া মানে আমার বড় ভাইয়া, বড় ধুলা ভাই, উনি পাঠিয়েছে। তো ভাইয়া আমাকে মানে টাকা পাঠিয়েছে, বলেছে যে তুমি অনলাইন থেকে অর্ডার করে নাও পছন্দ করে। তো এই শাড়িটা একটা ইন্ডিয়ান মানে সিল্কের উপর, হাফ সিল্কের উপর, অনেক সুন্দর শাড়িটা। আর এই ড্রেসটা মানে আমার আব্বু পাঠিয়েছে, শ্বশুর আব্বু আম্মুর জন্য। তো এইগুলো হলো আম্মুর গিফট। তো আমি এখন আপনাদের সবার সাথে আমার গিফটগুলো শেয়ার করব, কারণ সব থেকে সুন্দর গিফট পাঠিয়েছে আমার জন্য। তাহলে চলুন দেখি আমার গিফটগুলো।
তো এখন আমি আমার গিফটগুলো শেয়ার করব। আমার গিফটগুলো সব থেকে মানে বেস্ট গিফট, এটার কোনো মূল্য হয় না। আমি আসলে এই গিফটটা অনেক দিন আগ থেকে মানে আমি মামুনি থেকে চেয়েছিলাম, কারণ আমি যখন মামুনিকে মানে পড়তে দেখতাম তখন আমার মনে হয় মানে মামুনিকে আমি বললাম যে মানে আমার অনেক বেশি ইজি এবং ক্যারিবল মনে হয়েছিল, তো তখন আমি বললাম যে মামুনি আমাকে এরকম একটা মানে দিবেন। আমি এর নাম নিচ্ছি না, আমি আপনাদেরকে সরাসরি দেখাবো। আমার কেন জানি মনে হচ্ছে গিফটটা যদি আমি আপনাদেরকে দেখাই এবং আপনাদের অনেকে যদি ভালো লাগে, এটা অনেক বেশি আমরা তো মুসলিম আমাদেরকে পড়তেই হবে এবং অনেক সহজে ক্যারি করা যাবে এবং অনেক সহজে মানে যে কোনো জায়গায় আপনার যদি ওযু থাকে আপনি পড়তে পারবেন। তো আমার মনে হয় যে এটা যদি আপনার সাথে শেয়ার করি আপনাদের অনেক বেশি উপকার হবে। তো এটা আমার লাইফের সব থেকে বেস্ট গিফট, আমি এত খুশি হয়েছি যখন আমি হাতে পেয়েছি। আর এটা মামুনি কিন্তু অনেক আগেই কিনে রেখেছিল, কোয়ারেন্টাইনের জন্য আমাকে দিতে পারছিল না। তো এখন আমাদের মানে মামুনিদের বাসা আমাদের মানে বেশি দূরে না, কাছেই ধানমন্ডি আর আমাদেরটা টালি অফিস, তো কেয়ারটেকারকে দিয়ে পরে নিজ থেকে পাঠিয়ে দিয়েছে এবং আমরা আবার অনেক সেফটি সহকারে আমরা মানে অ্যাকসেপ্ট করেছি। সো আমি আমার গিফটটা শেয়ার করি আপনাদের সাথে, আমার বেস্ট গিফট যার কোনো মূল্য নেই, প্রাইসলেস। সো এই তো আমি দেখাই এখন, বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে আমার গিফট, বাংলা উচ্চারণ কোরআন শরীফ সেট পারা, মানে 30 পারা একদম সেট সেট করে বইয়ের মতো। এই যে দেখুন, আমি আসলে মানে যেহেতু বাইরে যাব তো আমার মনে হচ্ছিল যে এরকম একটা যদি সেট আমি নিয়ে যাই আমি আমার ব্যাগে রাখতে পারবো, যে কোনো মানে রেখে আমি যখন খুশি যদি আমি অবসর টাইমে থাকি। অনেক সময় কিন্তু আমরা কোরআন শরীফটা কিন্তু ক্যারি করতে পারি না, তো প্রত্যেকটা পারা আলাদা আলাদা হওয়ার সুবিধার্থে কিন্তু এই কোরআন শরীফগুলো আমরা ক্যারি করতে পারবো এবং আমাদের যদি ওযু থাকে আমরা যে কোনো জায়গায় পড়তে পারবো। তো আমি এটার জন্য অনেক দিন ওয়েট করেছি, আলহামদুলিল্লাহ এখন এটা আমার হাতে। তো অনেক বেশি বেশি মানে সুন্দর একটা গিফট এবং কি বলবো, এটার কোনো মানে মূল্য নেই। আমি মামনির কাছে অনেক বেশি থ্যাংকস, আমাকে এত সুন্দর এত সুন্দর আমি যেটা চেয়েছি কোরআন শরীফ গিফট করেছে, অনেক বেশি এটা উপকার হবে আমার ইনশাল্লাহ। তাই আমি একটু আপনাদেরকে খুলে দেখাই, আর প্যাকেজিংও কিন্তু অনেক সুন্দর। এটা মেবি বাইতুল মোকাররমের মানে ওখানে মনে হয় পাওয়া যায়, আমি ওভাবে এক্সাক্ট জানি না, বাট আমি জেনে আপনাদেরকে জানাবো। এই যে দেখুন 30 পারা, আমার কিন্তু ওযু করা আছে, আমি আসরের নামাজ পড়া, তো ওযু আছে, এর জন্য আমি ভাবলাম যে আপনার সাথে শেয়ার করি। এই যে ফার্স্ট পারা, মানে এরকম আপনার প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল পারা, প্রথম এক পারা, দুই পারা, তিন পারা, চার পারা, এইভাবে প্রত্যেকটা মানে আলাদা আলাদা। দেখুন এটা যদি অনেক বেশি লাইট এবং ক্যারি করা যায়, মানে আপনি যখন যে পারা আপনি পড়ছেন যদি ব্যাগে করে রাখেন বা আপনি বসে আছেন আপনার উজু আছে, অনেক সময় মনে হয় না যে কোরআন শরীফ পড়ার সময় আমরা অনেক প্রিপারেশন নিই, পবিত্র হই তারপর হই, কিন্তু এটা কিন্তু আপনার যদি উজু থাকে আপনি যে কোনো চেয়ারে বসে আছেন যে কোনো জায়গায় কিন্তু বসে আপনি আপনার ইবাদতটা কিন্তু ঠিকমতো করতে পারবেন। আর কোরআন শরীফ পড়া তো অনেক বেশি ফজিলত, অনেক বেশি সওয়াব। তো আমাদের মনে হয় এরকম একটা কোরআন শরীফ যদি সবাই কিনে রাখে বাসায় অনেক বেশি উপকার হয়। আর আমি যেহেতু মাশাআল্লাহ গিফট পেয়েছি, আমার লাইফের সব থেকে বেস্ট গিফট, তো কি বলবো, আমি অনেক খুশি অনেক খুশি অনেক খুশি। তো এই যে এটা হলো এক পারা, এইভাবে মানে 30 পারাই আছে। সো আমি ওইভাবে দেখাবো না, এরকমই একটা একটা করে বই মানে প্রত্যেকটা ক্যারিয়েবল। সো এটা রেখে দিচ্ছি এখন আমি। আমি আপনাদের সাথে আরেকটা কিন্তু বই শেয়ার করেছিলাম, ওইটাও কিন্তু আমার মামনি দিয়েছে। তো মানে ওই বইগুলো হয় কি, অনেক বেশি আপনি মানে হাদিস জানলেন, অনেক বেশি অর্থ জানলেন, অনেক বেশি মানে এক্সপ্লেনেশন থাকে প্রত্যেকটা জিনিসের হাদিসে, তো তখন কিন্তু মনটা আরও বেশি ব্রড হয়ে যায় যখন আপনি জানে। বাট আমরা যখন কোরআন শরীফ পড়ি উচ্চারণ মানে বাংলা যখন অর্থ থাকে না তখন কিন্তু আমরা বুঝি না। সো এই কোরআন শরীফটা কিন্তু আপনার অর্থ সহকারে আছে, উচ্চারণও আছে, আরবিও আছে, অর্থ সহকারে আছে। তো কোরআন শরীফ পড়ে যদি বুঝে বুঝে পড়ি, মিনিং অর্থ সহকারে পড়ি, ওইটা কিন্তু আরও বেশি মানে ফজিলত। তো ওইটাই কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এবং ওইটা কিন্তু অনেক বেশি ভালো, কোরআন শরীফটা বুঝে পড়াটাই কিন্তু মেইন। সো এটা হলো আরেকটা আমার গিফট, এটা এটা আমি যে করে সবসময় এটা আমি ব্যাগে রাখবো, কারণ এখানে সকাল ও সন্ধ্যার দোয়া এবং জিকর আছে, মানে আপনি সকাল সন্ধ্যা সবসময় দোয়াগুলো পড়তে পারেন। এই বইটা কিন্তু অনেক বেশি মানে আমার মনে হয় যে আমার কাজে দিবে।
এই বইটা একটা আমার জন্য পাঠিয়েছে, একটা আমার ছোট বোনের জন্য পাঠিয়েছে। তো মামুনি বললো যদি আমি আরেকটা পাই তাহলে আমি সুরমার জন্য পাঠিয়ে দিব। তো মামুনি কিন্তু এই কাজগুলো করে, উনি সবাইকে বই তারপর ইসলামিক বইগুলো গিফট করতে পছন্দ করে। এই কাজগুলো করে কিন্তু উনি নিজে অনেক বেশি সোয়াব মানে অর্জন করছে, গেইন করছে। সো আমি বলবো যে আপনারা যদি এরকম বই পান অবশ্যই কিনে রাখবেন, কারণ আমরা ইসলামিক বই কিন্তু অবশ্যই পড়া উচিত, আমরা যেহেতু মুসলিম। সো এই বইগুলো কিন্তু অনেক বেশি ইজিলি আপনি বুঝতে পারবেন, অনেক বেশি মানে সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়া থাকে। সো এই বইগুলো কিন্তু কাছে সবসময় রাখলে কিন্তু মানে মন্দ হয় না। তো এটাও এটাও আমার একটা গিফট। তো আমি অনেক খুশি আজকে, আমি আমার গিফটগুলো দেখে আমার ফেসে আপনারা হয়তো এক্সপ্রেশন দেখলে বুঝে যাবেন আমি অনেক খুশি। তো আলহামদুলিল্লাহ আমার গিফটগুলো অনেক সুন্দর ছিল। আর আমি আমার এই ব্লগের মাধ্যমে আমি মানে জানাতে চাই আমার ফ্যামিলিকে যে আমি অনেক বেশি ব্লেস, অনেক বেশি মানে কি বলবো মানে ভাগ্যবতী যে আমি এত সুন্দর একটা ফ্যামিলি পেয়েছি। আমার ফ্যামিলি যেমন আমাকে সাপোর্ট করে, আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি আমাকে অনেক বেশি সাপোর্ট করে। তো সবাই আমরা দূরে দূরে থাকি এবং কোয়ারেন্টাইন তো অনেক বেশি ডিস্টেন্স এখন, তো খারাপ লাগে। বাট ডিস্টেন্সের মাঝে যখন এই জিনিসগুলো পাই মানে একটা মানে রিলেশনে সব আত্মীয়রা একজন অপরজনকে যে কতটা বেশি ভালোবাসে, একজন অপরজনের যে প্রতি মায়া মমতা ভালো চাওয়া, এই গিফটগুলোর মাধ্যমে কিন্তু সেটাই মানে বোঝা যায়। সো আমি মামুনির কাছে অনেক বেশি মানে কৃতজ্ঞ, ধন্যবাদ মামুনিকে যে আমাকে এত সুন্দর গিফট দিয়েছে। তো নেক্সট আমি অনেক 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 গিফট পেয়েছি, আমি ঈদের আগেই সালামিও পেয়ে গিয়েছি অনেক টাকা। তো আমি আজকে আম্মুকে বলছিলাম যে আম্মু আমি তো পাগল হয়ে গেলাম, এত টাকা আমি সালামি পেয়ে গেলাম, এখন আমার এই সম্পদগুলো রাখবে, আমার তো মাথা ঠিক থাকতেছে না। পর আম্মু হাসতেছে বাকি না সুন্দর করে রাখো, তুমি তো মানে টাকা পেলেই উড়ায় ফেলো। সো না করবো না, যেহেতু আমার মানে কি বলবো বড়দের আশীর্বাদ, সো আমি জিনিসটাকে মানে জমিয়ে রাখার চেষ্টা করব, খরচ করার চেষ্টা করব না। খরচের টাকা যদি যেদিন হয় ওই দিন করবো, বাট আমার মনে হয় যে আমি এগুলাকে সুন্দর করে গুছিয়ে রাখবো। তো আমি আপনাদের সাথে আমার আরও গিফট শেয়ার করি, একটু ওয়েট। ওকে টেং টেং। সো এখানে কিন্তু আমার সালামি, এটা আমাকে আপনারা যদি দেখেন যে সুইটি আম্মুকে আব্বু, এটা আমার আব্বু মানে আমার শ্বশুর আমাকে গিফট করেছে, এখানে আমার সালামি আছে। তো আসলে আমি অ্যামাউন্ট আমি বলে দিব সমস্যা নেই, বাট আমার মনে হয় যে খুশি হয়ে আমার জন্য যে পাঠানো, আমাকে যে দোয়া দিয়েছে, আশীর্বাদ দিয়েছে, এর থেকেও বড় মানে কোনো কথাই হতে পারে না। তো আমি আব্বুকে অনেক বেশি ধন্যবাদ। আমি হয়তো এই সিচুয়েশনে পাঠালে একটু মন খারাপ করেছি যে এখন কেন কোয়ারেন্টাইন, সবারই উচিত, সবারই যেহেতু মানে পুরো বাংলাদেশের মানুষই এখন ফেস করছে প্রবলেম। তো তবু যেহেতু মানে ইচ্ছে মানে আব্বুর ইচ্ছে করেছে, আব্বু আমাকে দোয়া হিসেবে পাঠিয়েছে, আমি এটা অ্যাকসেপ্ট করলাম, আমি অনেক বেশি খুশি। অ্যান্ড থ্যাংক ইউ আব্বু। আর এটা হলো আবিরের বড় ভাই মানে আমার ভাসুর ভাইয়া আমাকে পাঠিয়েছে। তো ভাইয়া লন্ডনে থাকে, ভাইয়া ভাবি এবং বাচ্চারা সহ। ভাইয়াকে এখন আমি দেখিনি, ভাইয়া বিয়েতে মানে কাবিনে আসতে পারিনি, আমাদের প্রোগ্রাম যখন হবে ইনশাল্লাহ দেখা হবে। তো আমি ভাইয়ার কাছে অনেক বেশি থ্যাংকস, আমি ভাইয়াকে বলেছিও থ্যাংকস, তো মানে অনেক বেশি থ্যাংকস ভাইয়া আমার জন্য আশীর্বাদ হিসাবে আমাকে সালামি পাঠিয়েছে। তো ঈদের আগে আমি সালামি পেয়ে গিয়েছি, এর মধ্যে আমার আম্মুও দিয়েছে আমাকে সালামি, তারপর আমার হাজব্যান্ডও পাঠিয়েছে। তো আম্মুর আর হাজব্যান্ডটা আমি ব্যাংকে মানে রেখেছি, ব্যাংক থেকে উঠাইনি, কেন কখন কি বিপদ মানে হয় এর জন্য মানে আমি আর ওটা উঠাইনি, ওটা রেখে দিয়েছি, ব্যাংকেই থাকুক। তো এই তো মোটামুটি আমি আমাকে সবাই ঈদে সালামি ঈদের আগে দিয়ে দিয়েছে, এখন আমি অনেক বড় লোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের সাথে এর জন্য আমার গিফটগুলো শেয়ার করেছি। আর ঈদের ড্রেস এখনও ওভাবে কিনা হয়নি, অনলাইনে নর্মাল একটা দুটো কুর্তি অর্ডার করেছি, জাস্ট যেহেতু বের হবো না, বের হওয়া তো এখন নিষেধ, কেন আগে নিজের সেফটি, আমি চাই যে আগে নিজে ভালো থাকি, তারপর আমার পরিবারকে ভালো রাখি, কারণ আমি আরেকজনের বাসায় গিয়ে আমি ওনাদের বিপদ করতে চাই না। এখন মানে আসলে কোনো কিছুরই গ্যারান্টি নেই, কোনো কিছুরই বিশ্বাস নেই কখন কি হয়ে যায়, এর জন্য আসলে মানে সতর্কতা মেনটেন করা উচিত। এর জন্য আর কিন্তু এক্সট্রা কোনো মানে ড্রেস ওভাবে ইয়া করা হয়নি, ইনশাল্লাহ ঈদের পর মানে কোয়ারেন্টাইন যখন শেষ হয়ে যাবে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, তখন হয়তো দেখে শুনে কেনা যাবে। এই জন্য আর মানে যদি শুধু বাসায় পড়ার জন্য, যেহেতু ঈদ, ঈদ মানে খুশি আনন্দ, ঈদ মানে একটা মানে বছরে দুইটা ঈদই আসে আমাদের, সো এর জন্য হয়তো নর্মাল একটা দুটা কুর্তি অর্ডার করেছি, জাস্ট সকালে পরবো, আপনাদের সাথে শেয়ার করবো। এখনও এটা অনলাইন থেকে আসেনি, আস্তে আস্তে সব কিছু চলে এসেছে, তো ওইটা এখনও আসেনি, তো আসলে আপনাদের সাথে শেয়ার করবো। আর
আমি শুধু আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আমার আব্বু মানে আমার শ্বশুর কি সুন্দর করে উনি প্রেজেন্ট করে জিনিসগুলো, এত সুন্দর করে সাজিয়ে খামে ঢুকে সুন্দর করে লিখে দিয়েছে, আবার ওই যে বক্সগুলো র্যাপিং করে সুন্দর করে লিখে দিয়েছে। তা আমি অনেক বেশি শিখেছি, মানে মানে এত সুন্দর করে যে গিফটগুলো একটা মানুষকে কিভাবে মুগ্ধ করে সেটা আসলে আব্বুর থেকে না দেখলে শিখা আসলে পসিবল হতো না। তো আরেকটা যে জিনিস, আমার শাশুড়ি কিন্তু অনেক বেশি গুণী, তো আমি অনেক বেশি মিস করছি কোয়ারেন্টাইনে, কারণ আমার ব্লগগুলোতে আমি যদি ওনার গুণগুলো ওনার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, আপনারা বিশ্বাস করবেন না আমি নিজে অনেক বেশি আফসেট যে আমি শেয়ার করতে পারছি না, আপনাদের অনেক বেশি উপকার হতো। আমি মানে অলরেডি আপনাদেরকে আচারগুলো দেখিয়েছি, এরকম অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর আচার, হোমমেড হেয়ার ওয়েল মানে কি বলবো, তারপর উনি হাতের কাজ জানে, তারপর ব্যাগ বানায়, মানে যে কোনো হিজাব, তারপর শাড়ির উপর এত সুন্দর সুন্দর কাজ করে, আমি যদি মানে ওই বাসায় যে মানে যেতে পারতাম আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। ইনশাল্লাহ আমি খুব মানে দোয়া করছি যে কোয়ারেন্টাইনটা শেষ হয়ে যায়, সকল পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, আমি যাব, যে আমি আপনাদের সাথে সব শেয়ার করবো। এবং আমি আমি বিশ্বাস করি যে আপনাদের মধ্যে যদি অন্তত 10 জন মানুষ উপকার উপকৃত না হন, আমি মানে আমি বিশ্বাস করি যে আমার মনে হয় যে উপকৃত হবে, কারণ এত সুন্দর জিনিস আসলে, এত গুণী মানুষ। আমি জানি না যে আমার মধ্যে এত ট্যালেন্ট কিন্তু নেই, কিন্তু মামনির মধ্যে অনেক ট্যালেন্ট আছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তো উনি মানে ওনার এই জিনিসগুলো আমি যদি আপনার সাথে শেয়ার করতে পারতাম, আমি নিজেও আমার মেমোরি হিসেবে থাকতে এবং আপনার সাথে শেয়ার করো, আমি মানে খুশি হতাম। তো ব্যাড লাক এখন কোয়ারেন্টাইন যেন পারছি না, বাট ইনশাল্লাহ আমরা দোয়া করি সকল মানে জিনিসগুলো সিচুয়েশনগুলো নর্মাল হয়ে যাক এবং আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করতে পারি। তো এই তো আজকে গিফট আইটেমগুলো এগুলোই, তো দেখি একটু পরে ইফতার করে যদি টাইম হয় আপনাদের সাথে আবার ভিডিও অন করব, আর যদি না হয় তো বিদায় নিয়ে নিব। বাট আপনারা কিন্তু মানে আমি এখন ক্যামেরাটা অফ করে দিচ্ছি, কিন্তু আপনাদেরকে এটাই বলবো আপনারা কিন্তু ভালো থাকবেন, বাসা থেকে বের হবেন না, সুস্থ থাকবেন। একটা ঈদ মানে ঈদ মানেই আনন্দ, মনটা পরিষ্কার রাখাই মানে বেশি, আমাদেরকে এত বাইরে যেয়ে এত ইয়া করা লাগবে না, আমরা আগে সুস্থ থাকি, পরিবার নিয়ে সেফ থাকি, এটাই অনেক বড় নিয়ামত। তো এটাই বলবো, তো এখন আমি ক্যামেরাটা অফ করি তাহলে। তো ওই দিন আর ভিডিও অন করিনি, আজকে ভিডিওটা অন করলাম, কারণ পার্সেলটা এসেছে, আমি যে কুর্তিগুলো অর্ডার করেছি, তো এটাই হলো সেই দুটো কুর্তি, সুতির কুর্তি, বেশি মানে খুব ভারী কাজের বা কিছু না, খুবই সিম্পল, যা সকালে পরার জন্য দুটো কুর্তি। আর এখানে হলো এটা একটু কয়েকদিন আগে এসেছে, বাট আমি আপনাদের সাথে শেয়ার করিনি, বাট আজকে ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি, হয়তো অনেকের কাজে দিবে। তো এটা আমি ক্লাসি ড্রাগ থেকে এনেছি, আর এখানে একটা ফাউন্ডেশন, এটা W7-এর ফাউন্ডেশন। আসলে আমার একটা ম্যাকের ফাউন্ডেশন আমার হাজবেন্ড আমার জন্য যখন এনেছিল, তখন তো আমার শেড জানতো না, মানে আমার বিয়ের সময়, তো এটা এত বেশি মানে হোয়াইট একটা শেড, তো এর ওটার সাথে আমি এটা এরকম একটা শেড চেয়েছি যাতে মিক্স করে একটা ন্যাচারাল শেডটা হয়। তো আপনি এটা করতে পারবেন যে কখনোই একটা ফাউন্ডেশন ফুল কভারেজ দেয় না, দুটা ফাউন্ডেশন শেড মিক্স করে দিবেন, দেখবেন যে অনেক সুন্দর একটা কভারেজ হয়। তো আমি W7-এর এই শেডটা একদম মানে খুবই একটু ডার্ক, বাট এটা আপনারা কোনো কিছুর সাথে মিক্স করে লাগাবেন, এটা খালি মুখে লাগালে অনেক বেশি বেয়ার ফেসে খারাপ লাগবে। আর ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ফাউন্ডেশনটা অর্ডার করেছে, আমার অনেকদিন থেকে মানে শুনেছি যে ব্রাউন বেসটাই অর্ডার করেছে বা গোল্ডেন বেস, শুনেছি যে এই ফাউন্ডেশনটা ভালো, অক্সিডাইজড হয় না, তো এর জন্য অর্ডার করা। তো দেখি একদিন আপনাদের সাথে রিভিউ দিব। আর এখানে আমি কিছু মাস্ক অর্ডার করেছি, মাস্ক মানে সবসময় কিন্তু হ্যাঁ আমি মাঝে মাঝে টিউটোরিয়াল দেখাই আপনাদেরকে ফেসে, বা অনেক সময় কিন্তু আলসেমি লাগে, কিন্তু এগুলো কিন্তু ইনস্ট্যান্ট থাকলে মুখে কিন্তু দিলে অনেক বেশি আপনার সেলগুলো লাইভ হয়ে যায় এবং অনেক আপনার স্কিনটা অনেক বেশি স্মুথ হয়ে যায়, তো এর জন্য অর্ডার করা। আর আমি অনেকগুলো অর্ডার করেছি একটা একটা করে, জাস্ট মানে ইউজ করার পর আমি বলতে পারবো যে কোনটা ভালো। তো এখানে অলরেডি আপনি মার্ডের দেখেছেন, তারপর গ্রিন টি দেখেছেন, এটা আপনার ডালিমের একটা মাস্ক, আর এটা শুনেছি আমি ভালো, আমি এখনও ইউজ করিনি, ইউজ করার পর আমি বলতে পারবো, এটা ব্রাইটেনিং একটা মাস্ক যে আসলে কেমন। তো এই জন্য আমি একটু বেশি মানে অর্ডার করিনি, একটা একটা করে অর্ডার করেছি যাতে আমি ইউজ করার পর আমি আপনাদেরকে বলতে পারি কোনটা বেশি ভালো। আর এটা একটা ব্ল্যাক মাস্ক, এটাও মেবি মানে এগুলো জাপানিজ কোরিয়ান প্রোডাক্ট, মানে ভালোই কোরিয়ান প্রোডাক্টই বেশিরভাগ ওরা ইউজ করে বা ওরা মানে সেল করে, তো এই জন্য আমি পছন্দ করি। এটা একটা পিওর গোল্ডের একটা মাস্ক, কারণ কোরিয়ান প্রোডাক্টগুলো কিন্তু অনেক ভালো হয়, মানে রেট কম বাট ওদের কোয়ালিটি ভালো হয়। আর এখানে হচ্ছে আপনার আরেকটা ফেস মাস্ক, এটা হলো পিল মাস্ক, তো আমার অনেক বেশি মানে কি বলবো ব্ল্যাক হেজের সাথে হোয়াইট হেজও হয়েছে, তো এর জন্য আমি
পিল মাস্কটা কিনেছি যাতে আমার ওগুলো রিমুভ হয়ে যায়। তো মাস্ক ইউজ করার পর আমার অনেক বেশি নিজের কাছে ফ্রেশ লাগে, নিজেকে অনেক বেশি ক্লিন লাগে, নিজেকে অনেক বেশি লাইভ লাগে, এর জন্য আমি মাস্কগুলো কিনেছি। আর বেশি অর্ডার করিনি, একটা 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 করে প্রত্যেকটা থেকে অর্ডার করেছি যাতে আমি বুঝতে পারি যে আমার স্কিনের সাথে কোনটা বেশি যায় আর স্যুট করে। আর অলরেডি রাতে আমি এই যে ভিটামিন মানে V7 টোনিংয়ের ইয়ুথ মাস্কটা ইউজ করেছি, মানে ইয়াং মানে আপনাকে অনেক বেশি ইয়াং করবে, আর এটা আমি অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছি। কজ আমি ইউজ করার পর নিজেকে অনেক বেশি মানে অন্যরকম একটা ফিল করেছি। তো এই মাস্কটা ভালো আছে, আপনারা এই মাস্কটা কিনতে পারেন যেহেতু আমি অলরেডি ইউজ করেছি। সো আই ক্যান গিভ দিস রিভিউ, সো এর জন্য আমি বলতে পারলাম যে V7 মাস্কটা ভালো। তো এই তো এগুলো আমার কসমেটিকের প্রোডাক্ট, আমি রেখে দিই এখন। তো হেয়ার ইজ মাই কুর্তি, আমার ঈদের আমি ড্রেস দেখিয়ে দিলাম, আসলে অমন কোনো স্পেশাল কিছু না, বাট আমি অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি কজ কুর্তি আমি যে সাইজটা চেয়েছি 36 ওরা আমাকে 34 পাঠিয়েছে, আর এত সকালে পাঠিয়েছে। আমি চেক করেছি, আমি চেক করার পর দেখেছি যে 34, তো আমার একটু মন খারাপ হয়ে গিয়েছে। আমি কেন পাঠাইনি দেখলেই বোঝা যাচ্ছে, কুর্তি তো মানুষ ঢিলা পরে, টাইট পরে না, এটা আমার বডি সাইজ একদম বডি বডি হয়ে গিয়েছে। তো আমি আর ফেরত দিনে কজ আমার খুব খারাপ লাগছে যে এই অবস্থা, হয়তো ওরাও তো বিজনেস করছে বাট ওদের একটু কেয়ারফুল হওয়ার দরকার ছিল। তো এর জন্য পরে আমি টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছি, আর দেখলাম যে ভিতরে এক্সট্রা কাপড় আছে, তাই খুব বেশি রিয়্যাক্ট করিনি বা রুড হইনি, কেন যেন আমার রুড হতে ইচ্ছা করেনি। তো দুটা কুর্তিতে আমি সেম জিনিসটা ফিল করেছি, কজ আপনার সাইজ অনুযায়ী কিন্তু না আসলে কিন্তু তখন কিন্তু আর মানে জিনিসটা খুব কষ্টের। তো আমি পরে আর মানে লোকটাই কিছু বলিনি, টাকা দিয়ে ওনাকে বিদায় দিয়ে দিয়েছিলাম। পরে আমি ভাবলাম যে আমি পেজে একটা নক দিই, তো পেজে নক দেবো, তারা আমাকে যেটা বললো যে ভিতরে তো কাপড় আছে আপনি খুলে নেন, আমাদের টেইলার্সরা নাই, নাহলে আমরাই করে দিতাম। তো আমার খুব খারাপ লেগেছে যে তোমরা জানো আমি তোমাদেরকে 36 বলেছি, তোমাদের 36 না থাকলে তোমরা অর্ডার নিতে না, কিন্তু 34 তোমরা এভাবেই দিয়ে দিলে। তো আসলে আমি ভালো দেখে আমি কোনো কিছু রিয়্যাক্ট করিনি, আমি ভাবছি ঠিক আছে আমি আবার টেইলার্সে নিয়ে খুলে ফেলবো, বাট এটা কিন্তু হয় না। বায়ার যেমন আপনার অনেক বেশি অনেস্ট থাকা লাগে, সেলারদেরকেও থাকা লাগে, তো আমার মনে হয় যে ওনার উচিত ছিল। তো যাই হোক, রোজা রমজান মাসে এটা নিয়ে বেশি কথা বলবো না। তো আজকে ভিডিওটা একটু বড় হলো, আমি জাস্ট আমার মানে লাইফ স্টাইলের যেহেতু আমি বললাম শেয়ার করব আমার লাইফে আমি কী পেয়েছি, কী কী গিফট পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি। ভালো লাগলে অবশ্যই আজকের ব্লগটি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট দিবেন। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে থাকবেন নিরাপদ থাকবেন, এবং সবার নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। তো আজকে এ পর্যন্তই, সবার থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।